আসতেছেন আসেন, এটা বললেন না, সেটা বললেন না, অমুকের বিরুদ্ধে বলবেন না, তমুকের বিরুদ্ধে বলবেন না, আমার বিরুদ্ধে কিছু বলবেন না। আপনারও বয়স পঞ্চাশ, আমারও বয়স পঞ্চাশ, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র এক জায়গায় হওয়ার সুযোগ দিয়েছেন, কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? কোরআনের জন্য। কোথায় সিংড়া নাটোর? কোথায় আদমদিঘি? কোথায় দুবসাসিয়া? কোথায় বগুড়া সদর? কোথায় গাইবান্ধা সদর? সেখান থেকে পঙ্গপালের মতন আল্লাহর বান্দারা ছুটে এসেছে কি শোনার জন্য? জোরে বলুন তো, কি শোনার জন্য? আমরা মৌমাছি নামক কোরআন পিপাসু, কথা বলেন ঠিক না বেঠি? মৌমাছি মধু সংগ্রহ করে বহু দূর থেকে, নিজে খায় না, জাতিরে খাওয়ানোর জন্যই মধু সংগ্রহ করে। এরপরে কি করে? অনেক দূরের থেকে কোথায় মধু আছে মৌমাছি ঠিক পায়, এজন্য মাইলের পর মাইল দূর চলে যায়, আবার মধু নিয়ে চলে আসে। তাহলে মাইলের পর মাইলে একটা মৌমাছি চলে যায় কি সংগ্রহ করার জন্য? মধু সংগ্রহ করার জন্য। আর এই মধুটুকু এনে চাকের ভিতরে রাখে, ওই চাকে একজন দায়িত্বশীল ব্যক্তি আছেন, তিনি হচ্ছেন রানী মাছি। এই রানী মাছির কথা না শোনা পর্যন্ত ওরা কিছুই করে না, কথা বলেন ঠিক না বেঠি? আমাদের রানী মাছির নাম হলো কোরআন। আমাদের রানী মাছির নাম কি? জোরে বলেন, আমাদের রানী মাছির নাম কি? এই কোরআনের পক্ষ থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে একত্রিত হয়েছি শুধুমাত্র কেবলমাত্র কোরআনের জন্য। এখন মৌসাকে মধু সংগ্রহ করে যে মাছিরা, ওই মাছির একজন নেতা মেনে চলে। যদি কোনো ব্যক্তি মনে করে যে মৌসাকের মৌমাছিগুলো সুস্বাদ আছে, মধু সংগ্রহ করে আর আমাদের খাওয়ায়, কিছুই বলে না। আচ্ছা মৌসাকে একটা ঢিল মেরি দেখি দিন ওরা কেমন আছে। ঢিল মারলে কি হবে? আজর হবে না বাবা, ঢিল মারলে কি হবে? আপনি ঢিল মারবেন আর মৌমাছিরা একে অপরের গায়ে হাত দিয়ে বলবে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা সাবিরি। ওরাই কোরআনের আয়াত দিয়ে ওয়াজ করবে নাকি? ওয়াজ করবে কি করবে? না আবার অনুমতির জন্য অপেক্ষা করবে না? আমাদের ঢিল মেরে যে অনুমতি দেন ওর কামলাই, এই অনুমতির জন্য অপেক্ষা করবে? যার যা আছে সব আচ্ছা আন্ডার চিন্তা করবে না, স্বামীর চিন্তা করবে না, পরিবারের চিন্তা করবে না, ঢিল মারলো কেন এই কথা মনে করে ওরা নিজেদের কাছ থেকে বিদায় না নিয়ে আগেই আক্রমণ শুরু করবে। কতক্ষণ? কতক্ষণ? যতক্ষণ ওর রক্ত পায়খানা না হয়, দংশন করতেই থাকবে হাজার হাজার মাছি। ও যদি বলে আর কোনদিন ঢিল মারবো না, আর কোনদিন ঢিল মারবো না, ওরা শুনবে? ও হাত উঁচু করলেই হাতের পরে দংশন করবে। এমনকি যদি ঘরের ভিতরে যেই দরদ দেয়, ওই ঘরে চালের উপরে চক্কর মেরে বেড়ায়, কখন বাহির হবি? যখন বাহির হবে তখন ধরব। পানির ভিতরে ডুব দিলে মাথার উপরে চক্কর মারে, মাথা উঁচু করলেই দংশন করবো। আমরাও মৌমাছির মতন মুসলমান, এখানে এসেছি কিসের জন্য? জোরে বলেন, কিসের জন্য? ভালো করে শোনেন, আমরা কোরআন বলতে চাই, কোরআন জানতে চাই, কোরআন মানতে চাই, এই কোরআনের জন্যই আমরা এখানে এসেছি। এখন কোন ব্যক্তি যদি মনে করে যে আমরা কোরআনে আমাদের মাঝখানে একটা ঢিল মেরে দেখি ওরা কেমন আছে, ওই সময় আমার আদেশের প্রয়োজন নাই, ওই সময় বিবির কাছে ফোন করার দরকার নাই, ওই সময় ছেলের কাছে অনুমতি নেওয়ার দরকার নাই, যার যা আছে শত্রুর উপরে সেইভাবে চাপিয়ে পড়তে হবে।
চাইতে ভালোবাসি কাকে? সেই কোরআনের মাহফিলে আপনারা যারা এসেছেন, তারা যদি কোরআনের মাহফিলে না বসে বাজারে বসেন তাহলে নিশ্চয়ই সওয়াব হবে। জোরে বলেন সওয়াব হবে। এই জন্য সকলকে অনুরোধ করছি কোরআনের মাহফিলে এসে বসুন। আর আমরা যারা বসেছি, আল্লাহ তাদের বসার সুযোগ দিয়েছে, আমরা সবাই মিলে মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন সুবহানাহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আসমানে যা আছে, জমিনে যা আছে, আসমানের উপরে যা আছে, জমিনের নিচে যা আছে, আসমান জমিনের মাঝখানে যা আছে, সবাই মিলে শুকরিয়া আদায় করে কার? জোরে বলেন শুকরিয়া আদায় করে কার? আমরা শুকরিয়া আদায় করব কার? আবারও সেই মালিকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরুদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা শুনতে এসেছি তাফসিরুল কোরআন। কি শুনতে এসেছি? তাহলে কোরআনের তাফসির শুনতে এসেছি আমরা, কথা বলেন ঠিক না ঠিক? এখন কোরআন থেকে তাফসির হোক, এটা কি আপনারা সবাই চান? সবাই চান? সবাই চান? আমিও কোরআন থেকে আলোচনা করতে চাই। আপনারা যদি সময় সুযোগ দেন, আমিও কোরআন থেকে আলোচনা করব। এখানে সরকার দলের লোক আছে না নাই? বিরোধী দলের লোক আছে না নাই? তাবলিগীর ভাইরা আছে না নাই? সরবেনার ভাইরা আছে না নাই? সব ভাইরা আছে, কিন্তু জামাত ইসলামের লোক নাই। জামাত ইসলামের লোক এখানে নাই? তাহলে এখানেও জামাত ইসলাম আছে? জামাত ইসলামের তো দোষ পাইতে পাইতে শেষ হয়ে গেল নাকি? কত দোষ যে আল্লাহ বাইর করতেছে আল্লাহই ভালো জানে। তাহলে এখানে সর্বদলীয় লোক আছে, কথা বলেন ঠিক না বেঠিক? যারাই আছেন তারা সবাই মুসলমান না কাফের? জোরে বলেন মুসলমান না কাফের? তাহলে মুসলমানের কাছে কোরআন অবশ্যই ভালো লাগবে। তোমার ভালো লাগে তুমি সরকারের দল করো, তোমার ভালো লাগে তুমি বিএনপি করো, তোমার ভালো লাগে তুমি জাতীয়বাদী করো, তোমার ভালো লাগে তুমি তাবলীগ করতে পারো, তোমার ভালো লাগে তুমি চরমনাই করতে পারো, তোমার ভালো লাগে তুমি জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির করতে পারো, কিন্তু তুমি যাই করো না কেন তুমি তো মুসলমান। তোমার জীবনের চাইতে প্রিয় সম্পদ হলো কোরআন। তাই যদি হয়, আমাদের নেতার জন্ম শতবার্ষিকী চলছে। নেতার কি চলছে? জন্ম শতবর্ষিকী পালন হচ্ছে, 17ই ফেব্রুয়ারি 17ই মার্চ থেকে শুরু হয়েছে, চলবে নাকি 27শে মার্চ পর্যন্ত চলুক, 4 বছর চলুক, কোনো দুঃখ নেই আমাদের। যারা মোনাফেক তারা বারবার মরে, বাঘের বাচ্চা একবার জন্ম নেয় একবার মরে, মুসলমান
তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহু, যেই জাতির সঙ্গে যেই জাতির বেশি মহব্বত ওই জাতির সঙ্গে কিয়ামতের দিন হয় জান্নাত নয় জাহান্নাম। এখন আমাদের দেশে জন্ম শতবার্ষিকী পালন হচ্ছে, আমরা ওনারা কি করতেছে জানি না, আমরা দোয়া করি আল্লাহ মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের জীবনের ত্রুটি যদি কইছে থেকে থাকে মাফ করে দাও। স্বাধীনতার যুদ্ধে যারা মৃত্যুবরণ করেছে শহীদদের কবরকে জান্নাত দিয়ে ভরপুর করে দাও। যারা আহাত মুক্তিযুদ্ধে এখনো বেঁচে আছে আল্লাহ তাদের পরে রহমত করো, আমার দেশটারে সোনার দেশ বানিয়ে দাও। আমরা দোয়া করতে পারবো না? অবশ্যই পারবো, কারণ দোয়া করার হক আমাদের, কবুল করার হক মালিকের, হক মালিকের। আমাদের হক কি? দোয়া করা। আর মালিকের হক কি? এখন কবুল যদি মালিক না করে তাহলে লাঠি দিয়ে কবুল করাবে না? যদি মালিক বলে কবুল করবে না, আপনি কি লাঠি দিয়ে বলবেন যে কবুল না করেছেন? বলার সুযোগ আছে কবুল করবে কিনা ওটা ওনাদের ব্যাপার, কিন্তু আমরা দোয়া করবো আল্লাহ পাক সকলকে জান্নাতে মেহমান বানায় দিক। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। তাহলে আমরা কিসের থেকে আলোচনা করতে চাই? আল্লাহ বলতেছেন আমানারাদান জিকরি ফাইন্নালহু মাইশাতান দানকাম ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আকামা। قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا ومن أعرض عن ذكري جرى আমার জিকির ভুলে যাবে। কি ভুলে যাবে? জিকির ভুলে যাবে। জিকির মানে কি? জিকির মানে কার শরণ, কোন জায়গায়? জোরে বলেন কোন জায়গায়? মসজিদে হাইয়ালা সালাম বলে ডাক দেওয়ার পর আল্লাহর শরণের জন্য মসজিদে চলে গেলেন। মসজিদে যে আল্লাহ, বাজারেও, বাজারে যে আল্লাহ, ইউনিয়ন পরিষদে, ইউনিয়ন পরিষদে যে আল্লাহ, থানায়ও সেই আল্লাহ, থানায় যে আল্লাহ, বঙ্গভবনে সেই আল্লাহ, বঙ্গভবনে যে আল্লাহ, জাতীয় সংসদে সেই আল্লাহ। এইটা যদি আমরা বুঝতাম, আল্লাহর কসম জীবনে যাই করি জাতীয় সংসদের মতন পবিত্র জায়গায় দাঁড়িয়ে মিথ্যা কথা বলতে পারতাম না। এখন মিথ্যা কথা বলা লোক আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? থাকলেও নওগাঁয় নাই, নাই। এদেশের লোক এই এলাকার মানুষ সত্য কথা ছাড়া বোঝে না, মিথ্যা কথা এরা বলেই না। বলে বলে আল্লাহ তালি কেন? আচ্ছা বলেন তো রানীনগরে কি মিথ্যাবাদী আছে? আছে। যদি রানীনগরে থাকে গোয়াতা নামক এখানে নাই, তাহলে সব জায়গায় মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা চলতেছে। ওনারা মিথ্যা কথা বলে আর নড়ি চুড়ি হুজুর গা ধরে দেয়। একটু মাহফিল করতে যাবেন, আগের থেকে কত কান পড়া হুজুর, আসতেছেন আসেন, এটা বললেন না সেটা বললেন না, অমুকের বিরুদ্ধে বলবেন না, তমুকের বিরুদ্ধে বলবেন না, আমার বিরুদ্ধে কিছু বলবেন না। আপনারও বয়স পঞ্চাশ, আমারও বয়স পঞ্চাশ, কথা কি বোঝাতে পেরেছি? তাহলে স্মরণ চলবে কোন জায়গায়? এবার আসুন, এবার আসুন, আল্লাহর রাসূল বলেছেন আফজালুল জিকির তিলাওয়াতুল কুরআন, সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। আমি আপনার সামনে কি তেলাওয়াত করেছি? কোন সূরা? সূরা মুনাফিকুন। মুনাফিকুনের এগারো বারো শেষের দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আমার ভাইরা, এই কোরআনের কথাই চলবে, এই কোরআনের আলোচনাই চলবে, এই জিকির হচ্ছে, এই জিকির যারা ভুলে যাবে না, এই জিকির যারা ভুলে যাবে, অমান আরাদান জিকির, আমার এই তেলাওয়াত যারা শোনার পরেও শুনবে না, আমার এই তেলাওয়াত শোনার পরেও যারা বাজারে থাকবে, আমার এই তেলাওয়াত শোনার পরেও যারা ঘরে শুয়ে থাকবে, আমার এই তেলাওয়াত শোনার পরেও যারা বাদামের দোকানে বসে থাকবে, আমার তেলাওয়াত শোনার পরেও যারা কোরআনের মাহফিলে বসবে না, আল্লাহ বললেন এদেরকে
সমাজে লাঞ্ছিত অপমানিত করা হবে। যারা কোরআন শোনার জন্য বসবে না, কোরআনের মা ফিরে আসবে না, কোরআনের আলোচনা চলবে শুনবে না, পৃথিবীতে লাঞ্ছিত হবে আর কিয়ামতের দিন কি করে উঠানো হবে। সকলকে বলবো কোরআনের মাহফিলে থাকার জন্য আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন।
এবার আসুন আমরা হাদিসে যাই। আল্লাহ রাসূল বলেছেন, মান সুইলা আন ইলমিন আলিমাহু সুম্মা কাতামাহুল জিমু ইয়াউমাল কিয়ামাতি বিলিজাবিন মিনান নার। যদি কোনো বক্তাকে ডেকে আনা হয় কোরআন হাদিস বলার জন্য, আর ওই বক্তা যদি কোরআন হাদিস না বলে, কিয়ামতের দিন ওই বক্তার আগুনের কেউস দিয়ে জিহ্বা কেটে ফেলা হবে। তাহলে আমাকে ডেকে নিয়ে আসছেন কি বলার জন্য, আর আপনাদেরকে ডেকে আনা হয়েছে কি শোনার জন্য? তাহলে আপনারা শুনবেন, আমি বলবো। যদি আমি বলতে না পারি, আমি যদি কোনো বৃষ্টি আওয়াজ করে চলে যাই, আগুনি কেউ সুদি আমার জিহ্বা কেটে ফেলা হবে। আপনার এখানে ওয়াজ করতে এসে আমি জিভ কাটা অবস্থায় উঠবো না। এই জন্য আমি কি বলতে চাই, এখন এই কোরআন বলবো আর আপনারা শুনবেন। কারা কারা শুনতে রাজি আছেন আমার হাত তুলে আল্লাহরে দেখা শোনেন ভাই। যারা শুনবেন না তারা হাত তুলেন না, যারা শুনবেন তারা হাত তুলবেন। আচ্ছা দেখি কারা কারা আপনার সামনে দেখেন তো, কোন লোক হাত তুলিনি, মাশাআল্লাহ। এবার জোরে একটা তাকবীর হবে, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। হাত নামাও, হাত নামাও। কারে দেখাইছে, আপনার হাত উঁচু করাকে আল্লাহ দেখেছে, দেখেছে, দেখেছে। তাহলে কতক্ষণ থাকবেন, কতক্ষণ থাকবেন, কতক্ষণ থাকবেন, কতক্ষণ থাকবেন, কতক্ষণ থাকবেন, আখেরি মোনাজাত পর্যন্ত। বাস এই আখেরি মোনাজাত হবে বারোটার সময়, বারোটার সময়। কয়টায়, এখন বাজে কটা? চলে যাবে, আপনিও বুঝতে পারবেন না। তাহলে ঐতিহাসিক ভাষণ, সে ভাষণের মূল বক্তব্য কি ছিল না? আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, আমিও আপনাদের বলতেছি আমি কোরআনের কথা বলবো। কোরআনের কথা বলতে গিয়ে যদি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, আমি যদি হুকুম দেওয়ার নাও পারি, যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এবার আসুন, এবার আসুন, কয়টা পর্যন্ত থাকতে হবে? এই বারোটা পর্যন্ত থাকবেন না, কারা কারা হাত তোলেন, হাত তোলেন না, আমি আগে ঠিক করে নিতে যাই। কোরআনের মাহফিল মুসলমান শোনে, কোরআনের মাহফিল শয়তান, ও শয়তান গুলো সবাই রাস্তায় দাঁড়ায় থাকে, রাস্তায় দাঁড়ায় থাকে। আপনারা কি, আপনারা কি শয়তানের দলের লোক না আল্লাহর দলের লোক? জোরে বলেন, শয়তানের দলের লোক না আল্লাহর দলের লোক? তাহলে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। যদি মনে করেন আমি আপনি চলে যান, আপনি দুঃখ নাই, কিন্তু আমার নির্ধারিত টাইম হলো বারোটা পর্যন্ত থাকাই লাগবে, থাকাই লাগবে। আল্লাহ আমাদের কবুল করুন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। তাহলে হাত তুলে আমরা কারে দেখালাম? আল্লাহ নিশ্চয়ই দেখেছে, কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক। গত বছর এই জায়গায় মাহফিলটা হওয়ার কথা ছিল, কিন্তু হই নাই করোনার কারণে। গত বছর তারা প্রস্তুতি নিয়েছিল, করতে পারে নাই। জিহাদের একটা মাহফিল করতে গিয়ে এই যে প্যান্ডেল তৈরি করা হয়েছে, মাইকিং হয়েছে, এতে খরচ বেশি না কম? অন্যান্য বক্তাদের মাহফিল করতে গেলে
20-25,000 50,000-এর ভিতরে হয়ে যায়। কিন্তু জিহাদি মাহফিল করতে গেলে লক্ষ টাকার উপরে খরচ হয়। এই লাখ টাকার ভিতরে আপনার 20টা টাকা আমি থাকার জন্য দাবি করতেছি। লাখটা টাকার ভিতরে আপনার কয় টাকা থাকবে? আচ্ছা বলুন তো, এখানে কয় হাজার লোক হয়েছে? হ্যাঁ একটু দেখে নেন, কয় হাজার লোক হতে পারে? 5,000? 5,000 না তার বেশি? তাহলে 10,000-এ 20 টাকা দিলে 1,00,000, আর অধিক 500,000 1,50,000 টাকা হবে। এখন আমি চাইছি কত খরচ হবে, এইবার চিন্তা করতে হুজুর বলেছি 1,00,000 টাকা উঠছে 1,50,000, তাহলে আমি 10 টাকা দেবো। এরকম কৃপণ লোক আছে না ভাই, শয়তান কিছু আছে, ও টাকা কম দেবে। আমিও আপনাদের সঙ্গে শরীর হবো, 20টা টাকা দিয়ে আপনার শরীর থাকতে হবে। কারণ কর্তৃপক্ষ বারবার ঘ্যান ঘ্যান করবে, হুজুর টাকা তুলে দেন, টাকা তুলে দেন, টাকা তুলে দেন। আমরা একবার 20 টাকা দিয়ে ওনাদের বিদায় দেবো। তারপর আমরা শুরু করি, দেন 20টা টাকা বের করেন, সবাই বের করেন, 20 টাকা বের করেন, 20 টাকার কম পক্ষে